বন্ধুরা, আজকাল অ্যালার্জির সমস্যা একটা কমন ব্যাপার হয়ে গেছে। কিছু কিছু মানুষ তো সকালে ঘুম থেকে ওঠার পর এত হাঁচি দেয় যে শ্বাস প্রশ্বাস নেওয়ারও সুযোগ থাকে না। আর কখনো কখনো গাড়ি বা কোনো যানবাহন ক্রস করার পরে যদি একটু ধুলা লাগে বা বাড়িতে কোনো পুরান জিনিসপত্র পরিষ্কার করার সময় যদি কোনো ধুলা লাগে তাহলে অনবরত হাঁচি আসতেই থাকে। কখনো কি ভেবেছেন আপনি এত মেনটেন করার পরেও আপনার কেন এত অ্যালার্জির সমস্যা হয়? আজকাল মেট্রোপলিটন সিটি বা বড় বড় শহরে এত পলিউশন হয় যে শহরের বাতাস সম্পূর্ণ পলিউটেড হয়ে গেছে। তাই মনে রাখবেন, আপনি যদি কোনো শহরে বাস করেন তাহলে বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। যদি কোনো গাড়ি আপনাকে দ্রুত গতিতে ক্রস করে তাহলে গাড়ির পেছনে উঠে আসা ধুলাবালি থেকে রক্ষা পাওয়ারও এটাই একমাত্র উপায়, মাস্ক পরা। আর আপনাকে ব্রয়লার মিট বা ব্রয়লার মাংস খাওয়া একেবারে বন্ধ করতে হবে, কারণ ব্রয়লারের মাংস আমাদের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে আর বিভিন্ন সমস্যারও সৃষ্টি করে। এই টপিকের উপর আমি একটা আলাদা ভিডিও আপলোড করব যে কেন ব্রয়লার মাংস খাওয়া আমাদের শরীর পক্ষে ক্ষতিকারক আর ব্রয়লারের মাংস কীভাবে খেলে সেটা শরীরের ক্ষতি করবে না। বন্ধুরা, সবচেয়ে বড় জিনিস হলো অ্যালার্জি থেকে বাঁচতে হলে আমাদের ইমিউনিটি পাওয়ার ভালো হতে হবে আর ইমিউনিটি পাওয়ার ব্যালেন্স হতে হবে, যার জন্য খুব প্রয়োজনীয় হলো যোগা বা প্রাণায়াম। আমাদের প্রত্যেক দিন নিয়ম করে যোগা বা প্রাণায়াম করতে হবে। এটা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে আর শরীরকে সুস্থ রাখবে। আর একটা ইম্পর্টেন্ট উপাদান হলো সূর্যালোক বা সানলাইট। আমাদের প্রত্যেক দিন নিয়ম করে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় সানলাইটে শরীরের মধ্যে সানলাইট লাগাতে হবে। আবার এটা সকালবেলায় করতে হবে, কারণ সূর্যের তীব্র আলোর মধ্যে থাকাও সূর্যের আলো যে ইউভি রেস আছে সেটা আমাদের শরীরকে ক্ষতি করবে। তাই সকালবেলায় প্রত্যেক দিন নিয়ম করে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সূর্যের আলোর মধ্যে সময় কাটাতে হবে। এই সূর্যালোকের সাহায্যে শরীরের চামড়ায় থাকা কোলেস্টেরলের মধ্যে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা শরীরে ক্যালসিয়াম আর ফসফরাস শোষণে সহায়তা করে আর শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে। বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যদি আপনি সুস্থ থাকতে চান আর ভালো ইমিউনিটি পাওয়ার চান তাহলে আপনাকে রোজ কিছু ফল খেতেই হবে। আপনি যত বেশি ন্যাচারাল ফুডস বা ভেজিটেবল খাবেন তত আপনার ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে আর আপনার অ্যালার্জির সমস্যাও কম থাকবে। বন্ধুরা, আর সবশেষে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে আর আপনার অ্যালার্জির পরিমাণটা পরীক্ষা করে নিতে হবে। যদি রক্তের মধ্যে ইমিউনোগ্লোবুলিন ই খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতে হবে নির্দিষ্ট দিনের জন্য। তাহলে রক্তে ইমিউনোগ্লোবুলিন ই এর মাত্রা কমে গেলে আপনার অ্যালার্জিও নিয়ন্ত্রণে চলে আসবে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংকস এ লট।